ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। চলতি বছরে ইরাক ছাড়বে যুক্তরাষ্ট্রের সেনারা। আর জানাবো ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে ইরানের যে লাভ। আর জানাবো কেন প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ছে ভারতের দুটি অঙ্গরাজ্য। আরও থাকছে মালিতে ফ্রান্সের বিমান হামলায় মানবাধিকার লঙ্ঘন। এবং সবশেষ জানাবো আফগানিস্তানের অর্ধেক যেভাবে আবারও তালেবানের নিয়ন্ত্রণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে আফগানিস্তানের পর ইরাকেও সামরিক অভিযানের ইতি টানছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের যুদ্ধ সেনারা ইরাক ত্যাগ করবে। হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমির সঙ্গে বৈঠকের পর সোমবার এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ইরাকে আর বিদেশি যুদ্ধ সেনাদের প্রয়োজন নেই বলে বাইডেনকে জানান ইরাকি প্রধানমন্ত্রী। এরপরই এই সিদ্ধান্তের কথা জানান বাইডেন। তবে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রের সেনারা। ওয়াশিংটনের এক বিবৃতিতে বলা হয় বাইডেনের ঘোষণার পরও ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে, তবে তারা কোনো ধরনের সেনা অভিযান বা যুদ্ধে অংশ নেবেন না, বরং ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিবে। ফলে বাইডেনের ঘোষণাকে ইরাকি প্রধানমন্ত্রীর জন্য একটি সহায়তামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী বলেন, এখন যুক্তরাষ্ট্র ইরাক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ তাদের অভিজ্ঞতা বিনিময় করবে। 2003 সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্রভান্ডার ধ্বংসের নামে ওই অভিযান শুরু হলেও পরে প্রমাণ হয় যে এমন অস্ত্রের কোনো অস্তিত্ব কখনো ছিল না। ইরাকে বর্তমানে প্রায় 2,500 যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস মোকাবেলায় স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে। আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে 2014 সালে ইরাক সর্বশেষ যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হয়েছিল। মোতায়েন করা সেনাদের মধ্যে বেশিরভাগ সদস্যকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার করে নেন। বাগদাদ প্রায় 3 বছর আগে ঘোষণা দেয় যে ইরাকে আইএস পরাজিত হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয়েছিল সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শাসনামলে। 18 বছরের এই অভিযানে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট বাইডেনের হাত ধরে সমাপ্ত হলো। এদিকে প্রথমে আফগানিস্তান, তারপর ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে সোমবার হোয়াইট হাউসে বৈঠকের পর প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন, এবছর শেষ হওয়ার আগে ইরাক থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর মার্কিন সৈন্যরা এদেশে কোনো সামরিক তৎপরতা অংশ নেবে না। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে দুটি প্রধান প্রশ্ন ওঠে। 1. আমেরিকান সৈন্য চলে গেলে ইরাকে কি পরিবর্তন হবে? 2. ইসলামিক স্টেট বা আইএস কি নতুন করে ইরাকে তৎপর হয়ে উঠবে? এখন থেকে 18 বছর আগে সামরিক অভিযানে ইরাক দখলের পর দেশটি আমেরিকার সৈন্য সংখ্যা ছিল 1,60,000। সরাসরি সামরিক তৎপরতে অংশ নিচ্ছে বা নেয়ার জন্য প্রস্তুত তেমন মার্কিন সৈন্যদের সংখ্যা এখন মাত্র 2,500। এছাড়া আইএসের মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে তৎপর রয়েছে, যদিও সংখ্যা অজানা। ইরাকে 3টি ঘাঁটিতে অবশিষ্ট এই আমেরিকান সৈন্যরা থাকে, কিন্তু মাঝে মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন সৈন্যদের টার্গেট করে রকেট ও ড্রোন হামলা চালায়। ইরাকে আমেরিকান সৈন্যদের এখন প্রধান কাজ ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ ও অন্যান্যভাবে সাহায্য করা, কিন্তু ইরাকে আমেরিকান সেনা উপস্থিত নিয়ে বিরোধিতা ক্রমেই বাড়ছে। ইরান সমর্থিত রাজনৈতিক ও মিলিশিয়া গোষ্ঠীগুলো এ ব্যাপারে বিশেষ তৎপর। তারা চায় এখনই মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে। বিশেষ করে 2020 সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রভাবশালী এক কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি নিহতের পর মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি জোরদার করেছে। শুধু ইরান সমর্থিত গোষ্ঠীগুলি নয়, বিদেশি সৈন্যদের উপস্থিতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ ইরাকি এককট্ট হয়েছে। বিষয়টি ইরাকি সরকারের জন্য এখন বেশ স্পর্শকাতর। ফলে যুক্তরাষ্ট্র যারা ইরাক থেকে সৈন্য ফিরিয়ে আনার পক্ষে, তারা এই চাপ নিয়ে তেমন খুশি নন। যদিও ইরাকে ইরানের হাতে তুলে দিতে তারা কেউই চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই চাইছেন মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট বাইডেনের বাসায় অবিরাম যুদ্ধ থেকে আমেরিকাকে ধীরে ধীরে সরিয়ে নিতে।
এ কারণে যুক্তরাষ্ট্র ও মিত্ররা প্রায় তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সরে আসছে। যুক্তরাষ্ট্র এখন নজর দিতে চায় এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে। তবে ভয় বাড়ছে আমেরিকানদের এই সিদ্ধান্তে ইসলামিক স্টেটের পুনরুত্থান হবে কিনা, তার ফলে আবারও একসময় আমেরিকানদের মধ্যপ্রাচ্যে ফিরে আসতে হবে কিনা। প্রেসিডেন্ট ওবামা 2011 সালে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। যদিও কিছু আমেরিকান সৈন্য ইরাকে রয়ে যায়, কিন্তু ইরাকের জটিল রাজনৈতিক দ্বন্দ্ব এবং সীমান্তের ওপারে সিরিয়ায় গৃহযুদ্ধ আইএসকে দারুণ সুবিধা করে দেয়। তারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নেয় এবং তারপর সেখান থেকে ইরাক এবং সিরিয়ায় বিশাল একটি এলাকার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে সমর্থ হয়। আবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি দেখবে? ইরাকি সেনাবাহিনীর ওপর থেকে আমেরিকান সামরিক সমর্থন চলে গেলে কি আইএসের পুনরুজ্জীবন শুরু হতে পারে? 2011 সালের তুলনায় সেই সম্ভাবনা এখন অনেক কম। তার কতগুলো কারণ রয়েছে। সে সময় ইরাকে শিয়াদের প্রতি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সরকারের একতরফা পক্ষপাতিত্ব নিয়ে সুন্নিদের মধ্যে দারুণ ক্ষোভ তৈরি হয়। আইএস সেই ক্ষোভকে কাজে লাগায়। মালিকি 2006 সাল থেকে 2014 সালের পর্যন্ত তার শাসনামলে ইরাকি সুন্নিদের এতটাই কুণ্ঠাসা করে ফেলেন, তারা অনেকে আইএসের শিবিরে গিয়ে আশ্রয় নেয় বা নিতে বাধ্য হয়। বর্তমান ইরাকের রাজনীতি বিভিন্ন সম্প্রদায়ের কাছে অপেক্ষাকৃত অনেক গ্রহণযোগ্য, বঞ্চনার বোধ অনেকটাই কমেছে। তাছাড়া আইএসের পরাজয়ের পর আমেরিকা ও ব্রিটেন সন্ত্রাস বিরোধী তৎপরতা সামলাতে ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে অনেক চেষ্টা করে চলেছে। এখনও বলা হচ্ছে এই সাহায্য অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, আইএসের নীতি নির্ধারকদের মধ্যে যারা এখন অবশিষ্ট রয়েছেন তারা টিকে থাকার কৌশল হিসেবে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকা ও আফগানিস্তানের অরক্ষিত অঞ্চলে ঘাঁটি তৈরির শপথ নিয়েছে। আইএসকে মোকাবেলা করার ক্ষমতা এখন ইরাকি সরকারি বাহিনী রয়েছে, বলেছেন ব্রিটেনের সাবেক সেনা অফিসার ব্রিগেডিয়ার ব্রেন বেরি। তিনি বর্তমানে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের বিশ্লেষক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ইরাকের সুন্নিদের ব্যাপারে একটি রাজনৈতিক সমাধান না হলে বিদ্রোহী তৎপরতা মৌলিক কারণগুলো অক্ষুণ্ণ রয়ে যাবে। আইএস যে 2014 সালের গ্রীষ্মে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকায় ঝড়ের গতিতে নিয়ন্ত্রণ আরোপ করতে সমর্থ হয়েছিল, তার অন্যতম কারণ ছিল আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইরাকের উপর থেকে নজর সরিয়ে নিয়েছিল। এরপর আইএসকে পরাজিত করতে পশ্চিমা শক্তিগুলো তাদের মিত্রদের পাঁচটি বছরও শত শত কোটি ডলার ব্যয় করতে হয়েছে। কাজেই অভিজ্ঞতার আলোকে আমেরিকানরা ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করলেও আইএস বা অন্য কোনো উগ্র ইসলামিক গোষ্ঠী ইরাকে যেন নতুন করে ঘাঁটি গড়তে না পারে সেদিকে নজর রাখতে হবে। যুক্তরাষ্ট্র যদি দেখে যে ইরাকে বসে আইএস ইরাকের বাইরে মার্কিন স্বার্থে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে, তাহলে আমেরিকা হয়তো একাই আবারও সামরিক হামলা চালাবে, বলেন বেরি। পারস্য উপসাগর ও আশেপাশের দেশে এখন যে সামরিক জনবল এবং রসদ আমেরিকার মজুত রয়েছে, তাতে খুব সহজেই ইরাকে নতুন করে কোনো সামরিক তৎপরতা শুরু আমেরিকার জন্য তেমন কোনো কঠিন কাজ হবে না। ইরানের দর্জের খেলা, আমেরিকান সৈন্যরা চলে গেলে ইরাকে দীর্ঘমেয়াদে যে বাস্তবতা তৈরি হবে তাতে ইরানের লাভ হবে তা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের অন্যতম লক্ষ্য হলো আশেপাশের দেশ ও অঞ্চল থেকে আমেরিকান সৈন্যদের বিদায় করা, যাতে তারাই এই অঞ্চলের প্রধান শক্তি হতে পারে। উপসাগরীয় দেশগুলো সেই সাফল্যে ইরান পায়নি, কারণ ইরানের উদ্দেশ্য নিয়ে এই দেশগুলোর মধ্যে এখনও প্রবল সন্দেহ রয়েছে। ফলে উপসাগরের দুটি দেশে এখন আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি। ইরানের প্রভাব বলয় প্রসারের পেছনে একসময় বড় বাধা ছিলেন সাদ্দাম হোসেন। 2003 সালে আমেরিকার আগ্রাসন তার পতনের পর ইরান রাতারাতি যে সুবিধা পেয়ে যায় তা কাজে লাগানোর চেষ্টা তারা তখন থেকে অব্যাহত রেখেছে। ইরাকে একাধিক শিয়া মিলিশিয়া গোষ্ঠী তৈরি এবং তাদের শক্তি বৃদ্ধিতে দারুণ সাফল্য দেখিয়েছে ইরান। ইরাকি পার্লামেন্টের ভেতর ইরানের পক্ষে কথা বলার মতো অনেকগুলো প্রভাবশালী কণ্ঠ রয়েছে। এরপর সিরিয়ায় গৃহযুদ্ধ ইরানকে সে দেশে সামরিক উপস্থিতির সুযোগ তৈরি করে দেয়। তাছাড়া পাশের দেশ লেবাননে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির সবচেয়ে বড় সামরিক শক্তি। ইরান ধৈর্য ধরে দীর্ঘ একটি খেলা খেলছে। ইরানি নেতারা মনে করে তারা যদি সমান্তরালভাবে উপরে এবং তলে তলে চাপ অব্যাহত রাখে তাহলে একসময় আমেরিকা হয়তো মনে করবে মধ্যপ্রাচ্যের সামরিক অবস্থান এবং তৎপরতা আর তাদের স্বার্থের পক্ষে নয়। ফলে আমেরিকার ঘাঁটি থেকে তেমন রকেট হামলাও একই সাথে ইরাকের রাস্তার আমেরিকান সৈন্য উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভের সমর্থন যোগাচ্ছে ইরান। এখন ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে তেহরান অনেকটাই মনে করবেন তারা সঠিক পথে রয়েছে ও হাওয়া তাদের পক্ষেই বইছে।
এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুটি রাজ্য আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত সংঘর্ষের জেরে আসাম পুলিশ বাহিনীর 5 সদস্য নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীদের প্রবল তোপের মুখে পড়েছে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পরস্পরকে দোষারোপ করে বিবৃতি দিচ্ছেন। আর দেশের ভেতরে দুই গৃহযুদ্ধ থামাতে না পারায় দিল্লিতে বিরোধী দলগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন। কিন্তু ভারতের দুটি অঙ্গরাজ্য কেন বছরের পর বছর ধরে এভাবে প্রাণঘাতী সীমান্তে বিরুদ্ধে লিপ্ত, একটি প্রশ্ন রয়েই যায়। আর কেনই বা তা থামানো সম্ভব হচ্ছে না? 1972 সালে ভারতের আসাম রাজ্য থেকে একটা অংশ আলাদা করে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম সৃষ্টি করা হয়। 1987 সাল থেকে পূর্ণ অঙ্গরাজ্য মর্যাদা পায় মিজোরাম। কিন্তু সেখানকার তিনটি জেলা কোলাসিব, মামিত ও আইজলের সঙ্গে আসামের তিনটি দক্ষিণাঞ্চলীয় বাঙালি প্রধান জেলা কাসার ও হাইলাকান্দি করিমগঞ্জের যে মোট প্রায় 165 কিলোমিটার লম্বা সীমান্ত, তাকে কেন্দ্র করে দুই রাজ্যের মধ্যে বিরোধ গত প্রায় 50 বছরেরও নিষ্কৃতি করা সম্ভব হয়নি। সোমবার বিকেলে কোলাসিবের কাছে সংঘর্ষে আসাম পুলিশের সদস্যরা নিহত হয়েছেন। সেই ঘটনারও পরস্পর বিরোধী বিবরণ পাওয়া গেছে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মিজোরামের মুখ্যমন্ত্রী, আমাদের এলাকার ভেতরে জোর করে ঢুকে পড়ে আসাম পুলিশ প্রথমে গ্রেনেড ছুড়ে ও সাব মেশিন গান রাইফেল দিয়ে ফায়ারিং শুরু করে, পরে মিজোরামের জনতা ও পুলিশ মিলে তার প্রতিরোধ করলে সংঘর্ষে দুর্ভাগ্যজনকভাবে আসামের কয়েকজন পুলিশ মারা যান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের দুজনকে সংযত হতে বলেছেন, আর আসামও তাদের পুলিশ প্রত্যাহার করে নিয়েছে। আসাম পুলিশের যে সদস্যরা সোমবার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা হলেন সাব ইন্সপেক্টর স্বপন রায় ও কনস্টেবল লিটন শুক্লবৈদ্য, এন হোসেন, এম এইচ বড় ভূঁইয়া ও এস বড় ভূঁইয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে বলেছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি বলেছেন, ফায়ারিংয়ের কথা শুনে ও আমাদের এসপি গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়েই আমি জুরাম থাঙ্গাকে ফোন করি, উনি বারবার ক্ষমা চেয়েছেন। আমার লোকেরা সংঘর্ষে জীবন দিলেও তারা কিন্তু আসামের 1 ইঞ্চি জমি ছাড় দেননি। আমরা আসামের সীমান্তকে সুরক্ষিত রেখেছি, কিন্তু যে ধরনের কথাবার্তা লাদাখের গালওয়ান বা প্যাংগং লেক সীমান্ত নিয়ে শোনা যায়, সেটা কেন ভারতের দুই মুখ্যমন্ত্রীর গলায়? শিলচরের সাবেক এমপি ও সিনিয়র কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বিবিসিকে বলেছিলেন, এক আসাম থেকেই তিনটি রাজ্য নানা সময় আলাদা করে নেওয়া হয়েছে, মিজোরাম, নাগাল্যান্ড ও মেঘালয়। তো একটা রাজ্য থেকে তিনটি রাজ্য বের করা হলে ছোটোখাটো কিছু সীমান্ত বিরোধ থাকতেই পারে, কংগ্রেস আমলেও সেটা ছিল। কিন্তু সোমবার যে সংঘর্ষ হলো তার সূত্রপাত কিন্তু গত নভেম্বরেই। তখন সীমান্তের একটি স্কুলে মিজোরামের দিক থেকে দেশি বোমা ছোড়া হয়েছিল। দুই রাজ্যের সরকারের উচিত ছিল সেই ঘটনাকে গুরুত্ব দিয়ে তখনই নিষ্পত্তি করা, কিন্তু তা না করে আসামের মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন রাজ্যের কোনো জমি দখল হয়নি। প্রশ্ন হলো, জমি যদি দখল নাই হয়ে থাকে তাহলে পুলিশের বড় কর্তারা বিরাট বাহিনী নিয়ে কাল রাতে কী করতে মিজোরামে গিয়েছিলেন? আসলে চীন সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদী যেমন বলে যাচ্ছেন চীনারা আমাদের ভূখণ্ডে ঢুকেনি, তেমনই এখানেও বিশ্ব শর্মা একই উপসর্গে ভুগছেন। সীমান্তে বিরোধ না থাকলে গুলি চলল কেন? দুটি রাজ্যের সরকার মিলে যে এই পুরনো বিরোধের মীমাংসা করতে পারবে না তা নিয়েও কোনো সংশয় নেই সুস্মিতা দেবের। মিস দেবের কথায়, দুটি রাজ্যের পুলিশ কর্মকর্তারা গিয়ে বর্ডারে ধাক্কাধাক্কি করে গুলি করে তো আর এর সমাধান কখনোই করতে পারবেন না, সেটা সম্ভব নয়। এই সমস্যার রাজনৈতিক সমাধানই করতে হবে, আর সেটা করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই, দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে। ঘটনাচক্রে শনিবার শিলংয়ে অমিত শাহর ডাকা বৈঠক থেকে ফের মাত্র 1.5 দিনের মধ্যে আসাম ও মিজোরাম পরস্পরের মধ্যে এই প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা থেকে বোঝা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বিরোধ নিরসন হচ্ছে না। আর সে কারণেই বিরোধী নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভারতের মানুষে মানুষে ঘৃণা আর বিদ্বেষের বীজ বপন করেছেন, আর দেশকে তার পরিণাম ভুগতে হচ্ছে। এদিকে আন্তর্জাতিক আইনি সংস্থা স্টোক হোয়াইট ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মালির একটি বিয়ের অনুষ্ঠানে ফ্রান্সের বিমান হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘন হয়েছে। সোমবার ওই আইনি সংস্থার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা স্টোক হোয়াইট ইনভেস্টিগেশনে মালিতে ফ্রান্সের ছায়া যুদ্ধ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই আইনি সংস্থাটি স্টোক হোয়াইট লয়ার্সের একটি শাখা। ওই সংস্থাটির প্রতিবেদনে মালির বাউন্ডি গ্রামের বিয়ের অনুষ্ঠানে ফ্রান্সের বিমান হামলা নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 3 জানুয়ারি আল কায়দা সংশ্লিষ্ট উগ্রবাদী সংগঠন কাতিবা শেরমার উপর বিমান হামলার দাবি করে ফ্রান্স। কিন্তু তদন্তে দেখা গেছে ফ্রান্সের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। অপারেশন বারখানে নামের এই বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদনে মালির সংঘাত নিয়ে কাজ করা জাতিসংঘের শাখা সংস্থা